ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএম ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো, এটা হলো রাই শাক বা সর্ষে শাক, এই শাকের একটা ভাজা রেসিপি হবে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা ভাজাই হয়। তো দেখো, আমি দেখাবো নিরামিষ ভাজা, এর ভিতরে একটু রসুন কুচি দিলে বেশি ভালো লাগে, টেস্টি। তো আমি আজকে দেখাবো তোমাদের নিরামিষ। তো দেখো আমার সর্ষে শাক ভাজা কীভাবে করে। তো এই যে শাকটা একটু পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে ধোয়া হয়ে গেছে। তো এবার কাটাকুটি করবে আমার মা। তো সঙ্গে থাকো, দেখো যে দেখো শাকটাকে কাটাকুটি করে নিচ্ছে। এই যে আমার মা কাটছে, দেখো কেমনভাবে শাক কাটে, খুব স্বচ্ছভাবে শাক কাটতে পারে আমার মা। দেখো এই শাকটা এভাবে কাটতে হয়, ঠিক আছে? তো এটা পুরো শাকটা কাটবে, আর শাকটা কীভাবে রান্না হবে সম্পূর্ণটাই দেখাচ্ছি। তো দেখো শাকটা কাটা হয়ে গেছে। এই যে এইবার সম্পূর্ণটা দেখাচ্ছি কিভাবে রান্না করে। খুব কড়াইয়ে তেল দিয়ে, এটা কাঁচা লঙ্কা দিয়েছে। তো দেখো কড়াটা গরম করতে দিয়ে কড়াই তেল দিয়ে কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। তো এই যে আঁকাতে পাটকাটি ধোয়া ধোয়া হচ্ছে আর কি। তো এবার দেখো কী কী দিচ্ছে। তো এই যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলো, ঠিক আছে, আর কিছু দেবে না। তো এটা ধোয়া হচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদের। তো এই যে দেখো তেল গরম হয়ে গেছে, সব কিছু তো দিয়ে দিয়েছে দেখালাম। তো এবার দেখো শাকটা দিয়ে দেবে। এটা রায়ের শাক, খেতে খুবই টেস্টি, ঠিক আছে? খেয়ে দেখবে একটু কষ্ট কষ্ট ভাব লাগবে। তো একটু চিনি দিয়ে দেবে, তো সেটা কেটে যাবে, তবুও খেতে ভালো লাগে, টেস্টি। সবুজ জাতীয় জিনিস, শাক, সব কিছুই ভালো লাগে, ঠিক আছে? এটা সিম্পল রান্না, কোনো কিছু এর ভিতরে মানে কোনো খাটনি নেই, সবাই রান্না করতে পারবে, ঠিক আছে? তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা আমার চ্যানেলটিকে দেখছো, যারা সাবস্ক্রাইব করে দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ করে নাও, সাবস্ক্রাইব করে দেখো, সব ভিডিওগুলো দেখতে পাবে। তো ভিডিও ভালো হোক খারাপ হোক সবই আছে, সব রকমই আছে। তো তোমরা আমার অন্য ভিডিওগুলো দেখবে, কেমন লাগবে কমেন্ট করে জানাবে অবশ্যই। খারাপ হলে সেগুলো করবে, আর যেটা ভালো হবে সেটাও কমেন্ট করবে। তো দেখতে থাকো পুরো শাক রান্নাটা কেমন, পাটকাঠি দিয়ে জাল হয়, দেখো কেমন আগুন ধোয়া বেরো, আগুন বেরোচ্ছে দেখো। তো ঠিক আছে, এটা একটু সিদ্ধ হয়ে যাক, আমি দেখাচ্ছি। তো এটাতে এইবার জল বেরিয়ে নিজে নিজে সিদ্ধ হয়ে যাবে, তো জল দিতে হবে না, ঠিক আছে? তো এই যে দেখো হলুদ দিয়ে দিলো, হলুদ গুঁড়ো। এবার পরিমাণ মতো লবণ দিতে হবে, সবটাই পরিমাণ মতন, ঠিক আছে? আর শাকের ঝাল যে বেশি খায় সে কাঁচা লঙ্কা বেশি দেবে, আর যে অল্প খায় সে অল্প দেবে। তো এই শাকে আর কোনো কিছু দিতে লাগে না, যদি একটু তোমরা খুবই টেস্টি ভাবে খেতে চাও একটু রসুন কুচি দিতে পারো, ঠিক আছে? এই যে দেখো শাকটা এরকম হয়েছে। তো সিদ্ধ হয়ে পুরো জল দিয়ে সিদ্ধ হয়ে যাক, এতে জল দেওয়ার দরকার হবে না। তো আমি তারপরে আবার দেখাচ্ছি, একটু সিদ্ধ হোক। তো দেখো এবার একটু পরিমাণ মতন চিনি দিলো, ঠিক আছে? চিনি দিতেই হবে, চিনি না দিলে হবে না। তো যদি কেউ চিনি না খাও, চিনি না খাও তাহলে দেবে না। তো এবার একটু কাঁচা তেল দিয়ে দিল। তো শাকটা প্রায় রেডি আমাদের, কাঁচা তেল একটু বেশি করে দিতে হবে, সর্ষে শাকের সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। তো এবার দেখো হয়ে গেল আমাদের শাক পুরো রেডি। তো এবার শাকটাকে একদম পুরো একটু ভেজে নেবে, তাহলে ভেজে নিলে হয়ে যাবে, মানে কাঁচা তেল সর্ষের তেলটাকে একটু ভালো করে নেড়ে নেবে। তাহলে রেডি আমাদের শাক। তো আমাদের শাক পুরো রেডি, একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, ঠিক আছে? জল জল লাগবে না, এই শাকটা ভাজা খেতে ভালো লাগে। তো এটা দেখো আমাদের, দেখো পুরো রেডি, এবার নামে নিলে হয়ে যাবে। তো আমাদের শাকটা দেখো এরকম হয়েছে, এটা খেতেও টেস্টি হবে প্রচুর। তোমাদেরকে তো দেখালাম রাই শাক বা সর্ষে শাক যেটাই বলবে, তো রান্না করা দেখালাম, তো খেতেও হেভি টেস্টি লাগে। তো কার কার ভালো লাগলো আমার কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা আমার এতটুকুই, নেক্সট ভিডিও আবার তোমরা দেখতে পারবে সেম টাইমে, আর একদিন পর একদিন, ঠিক আছে?